হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। ছুটির দিনে সকালবেলা হাজব্যান্ডের কাছে আবদার করলাম যে চলো একটুখানি বাইরে খেয়ে আসি। হাজব্যান্ড আমার কাছে ধরিয়ে দিল মাটন, বললো বাড়িতেই সুন্দর করে রান্না করো তো, আমরা জমিয়ে খাওয়া দাওয়া করবো। সেই কথা মতো কাজ, চলে আসলাম রান্নাঘরে আর সমস্ত কিছু নিয়ে বসে পড়লাম, এখন মাটন রান্না করব। গরম বেশ পড়েই গেছে, তার জন্য খুব একটা রিচ করে মাটন রান্নাটা করবো না, মাটনের পাতলা লাল ঝোল করব। তো চলো, আজকে সত্যি ফাটাফাটি হয়েছে লাঞ্চটা। আর দেখো, এখন মাটনটাকে দিয়ে ভালো করে আমরা কষিয়ে নেব, আর তারপরে দিয়ে দিলাম আলু। মটনের রেসিপিটা কী তোমাদের সাথে শেয়ার করবো, আমার চ্যানেলে এর আগে ব্লগ ভিডিওতে দেওয়া রয়েছে। তো চলো, খুব সুন্দরভাবে দেখো মশলাটা কষে গেল, আর এখন দেখো নামানোর আগে গরম মশলা দিয়ে কিন্তু রেডি হয়ে গেল আমাদের মাটন। লাল মাটন দিয়ে ভাত খেতে অসাধারণ লাগলো, আজকে লাঞ্চটা জমে ফাটাফাটি। চলো আমরা খেতে থাকি, আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো। টাটা।